আজ কয়েকদিন থেকে ফেসবুকে একটা ভাইরাল টপিক দেখতেছি, সেটা হচ্ছে এই নাকি শেষ প্রজন্ম, এই প্রজন্ম কোনো বউজিরা নাকি পিঠাপুলি করে তার শ্বশুরবাড়ির লোকজনদেরকে বা স্বামীকে খাওয়াইতে পারে না। ওরে ধুমছে শিয়ার, এত পরিমাণ শিয়ার, ওই শিয়ারের জ্বালায় আমার চোখেও পড়লো। এই যে এত সুন্দর একটা জিনিস সে লিখছে, যেহেতু লিখছে সেই জন্যে আমি সুন্দর করে ভিডিওটা দেখার পরে ভাবতেছি, বাপুরে বাপু, এই প্রজন্মের যে মানে পিঠা নিয়ে যে কথাটা বলছে, মানে এই প্রজন্ম বলতে উনি বুঝাইতে চাইছে আমরা বা আমাদের পরের যে জেনারেশন, যেগুলো বউ বা মেয়েরা মানে আসবে, তারা পিঠাপুলি করে তার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনকে বা বাপ মাকে খাওয়াইতে পারবে না। ওরে ভাই, তাহলে আমাদের মা খালা দাদি দাদা যারা আছে, মানে দাদিরা যে মানে মেয়ের জাতি যারা আছে, সেই প্রজন্মের তাহলে কত পরিমাণ ধৈর্যশীল, আপনি একটু চিন্তা করে দেখেন তো। তারা পিঠা বানাইতে পারে, খাওয়াইতে পারে, নিজে খাইতে পারে। আপনি এই জিনিসটা যখন আবার লিখছেন যে এই প্রজন্মই শেষ, যে আমরা পিঠাপুলি খেতে পারবো না, পরবর্তী যারা আসবে তারাও সেটা থেকে খেতে পারবে না, তাহলে এই প্রজন্মের যে মেয়েরা যে ঘরে বসে বসে ইনকাম করতেছে, চাকরি করতেছে, আমাদের মা চাচি খালা যারা আছে তারা কিন্তু ওই পিঠাপুলি বানাইছে, সংসারের কাজকর্মই করছে, বাহিরের জগৎটা কিন্তু তারা কিন্তু খুব একটা জানতো না, বুঝতো না। কিন্তু নেগেটিভ জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সরে যায়, পজিটিভ জিনিসটা যেটা মানে হচ্ছে বা করতেছে মানুষ, সেটা কিন্তু সহজে ছড়ায় না। সবসময় কিন্তু মিথ্যা জিনিসটা নিয়ে কিন্তু আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, কিভাবে আরো ভাইরাল করা যায় এটা নিয়ে কিন্তু আমরা সবাই ব্যস্ত থাকি, কিন্তু সত্য জিনিসটা কিন্তু দেখো না, দেখার ভান করে বসে থাকি। তো পিঠাপুলি কিন্তু সবাই বানাইতে পারে, এ যুগে যারা আছে মেয়েরা তারাও কিন্তু সুন্দর সুন্দর কিন্তু পিঠা বানাইতে পারে। আপনি একটু ভালোভাবে দেখবেন অনলাইনে কিন্তু যে সব আপুরা কাজ করতেছে, নতুন উদ্যোক্তা হয়েছে পিঠাপুলি নিয়ে, রান্নাবান্না নিয়ে তাদের পেজ আছে, তারা কাজ করতেছে সুন্দর সুন্দরভাবে, কিন্তু তারা সুন্দর কাজ করতেছে, অবহেলার কন্যা কিন্তু কোনো কারণ নাই। তারা ঘরেও কাজ করতেছে, সংসারও সামলাচ্ছে, বাইরেও কাজ করতেছে, নিজে ব্যবসাও করতেছে, এদিকে সারানা আন্ডা যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও সামলাচ্ছে। মেয়ে মানুষকে দুর্বল ভাবার কিন্তু কোনো কারণই নাই এখানে, সবাই কিন্তু ধরতে গেলে 10 হাতে 200 পূজার কাজ করতেছে। আগেকার যে মায়েরা ছিল তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেই কিন্তু নিজের সংসার, আন্ডা বাচ্চা পালছে, সংসারের কাজ করছে। এখনকার মেয়েরাও কিন্তু সেভাবেই সেমভাবেই কিন্তু আগায় যাচ্ছে, পিছায় পড়ে কিন্তু নাই, সেটা আমি হই আপনি হই যেই হই না কেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন একটা জিনিস ফেসবুকে যখন শেয়ার করব বা লিখবো, অবশ্যই সেটা যাচাই বাছাই করে সুন্দরভাবে চিন্তা ভাবনা করে আমাদের লিখতে হবে। খুদাই খালি কি লিখলে হবে ভাই? আপনি যে লিখছেন এই জিনিসটা, এটা কোন হিসাবে লিখছেন বলেন তো? এটা লেখার কোনো যুক্তিকতাই নেই। সব যুগের মেয়েরাই সমান তালে এগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।